हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आई एम राजीव, वेलकम टू माय चैनल अर्जे इंटरनेशनल। व्यूअर्स, जरा यंग छेले पेले आछेन, जरा खूब कम प्राइजे, खुबी कम प्राइजे एक गाड़ी चाच्छेन, जरा मॉडिफाई करार जन्य, तादेर जन्य आजकेर ए गाड़ीटी। यंग छेले पेलेरा कोथाय आछेन, चले आसुन आज के आमार चैनले। आपनादेर एत कम प्राइजे टयोटा ब्रैंडेर गाड़ी मार्क टू जरा नीते चान मॉडिफाई करा जन्नो, तादे जन्नो आज के एक बेस्ट एक गाड़ी खुबी कम प्राइजेर। ताहोले आमी आपनादेर के आगे गाड़ी टा पुरोटो देखाबो, भीतर अंश देखाबो, इंजिन देखाबो, देन आमी आपनादेर साथे प्राइस निये कथा बोलबो। जरा कम प्राइजे गाड़ी चुछेन तादे जन्नो खुबी एक बेस्ट एक गाड़ी होबे आमी मने करी। ताहोले आमी आपनादेर के भिडियोटी शुरू करार आगे बोलते चाई, आमार चैनले एखोनो जारा नतुन आछेन प्लीज दया करे आमार चैनलटी सबस्क्राइब करे नेबेन, এবং পাশে থাকা বেল বাটন আছে সেটি আপনারা চেপে দিবেন, এবং আপনাদের লাইক কমেন্টস করে আপনাদের মতামত আমাকে জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন গাড়িটার আউটলুক দেখাবো। গাড়িটা অনেকদিন ধরে পড়ে আছে, তো গাড়িটাতে কোনো ধোয়া মোছা কিছুই করা হয় নাই। গাড়িটা যদি ধোয়া মোছা করা হয় তাহলে খুবই একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। গাড়িটা আমি মনে করি যারা ইয়াং ছেলেপেলে আছেন তাদের জন্য এত মোটরসাইকেল না নিয়ে এই মার্ক টু গাড়িটা চালান, আমি মনে করি খুবই একটি কমফোর্টেবল এবং সুন্দর একটি গাড়ি। যারা মোটরসাইকেল অ্যাভয়েড করতে চান তাদের জন্য একটা বেস্ট একটি গাড়ি। তো আমি গাড়িটার আউটলুকিং দেখাবো। আমি প্রথমে যদি আপনাদেরকে আমি গাড়িটার একটু সামনের অংশটা আপনাদেরকে দেখাই, আপনারা যদি গাড়িটা একটু লাইট গুলার দিকে আপনাদেরকে নিয়ে যায়, হেড লাইট গুলা দেখেন, লাইট গুলার কন্ডিশন খুব ভালো আছে। যদি গ্রিলটার দিকে নিয়ে যায়, মার্ক টু অনেক লম্বা গাড়ি, যারা মডিফাই করতে চান তাদের জন্য একটা বেস্ট একটি গাড়ি। আমি মনে করি গাড়িটার প্রত্যেকটা জিনিস অরিজিনাল এখন পর্যন্ত আছে। বিকজ আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে আগে আউটডোরটা দেখাই, দেন আমি আপনাদের ভিতরের অংশ দেখাবো। ভিতরের অংশটা খুবই নাইস, এখনো প্রত্যেকটা জিনিস অরিজিনাল রয়ে গিয়েছে। গাড়িটা যদি আপনারা নিয়ে মডিফাই করেন এবং কিছু টাকা পয়সা খরচ করেন, গাড়িটা খুবই একটি বেস্ট একটি গাড়ি হবে আমি মনে করি ইয়াং ছেলে পেলেদের জন্য। তো আমি গাড়িটা আপনাদেরকে আউটলুকিং দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। গাড়ির চারটা চাকায় কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে। আমি যদি আপনাদের চাকাটার দিকে নিয়ে যাই, দেখুন ভিউয়ার্স, চাকাটিও আপনার মোটামুটি ছয় মাস, সাত মাস, আট মাস, সাত আট মাস না চেঞ্জ করলেও হবে যদি দুমসে গাড়ি চালান ইয়াং ছেলেপেলেরা। আমি যদি সামনে একটু রাইট সাইডে আপনার চাকাটার দিকে দেখাই, খুবই ভালো চাকার কন্ডিশন। তো আমি আপনাদেরকে এখন ভিতরে অংশ দেখাবো, চলুন ভিতরে যাই। তো আমরা ভিতরে যাচ্ছি, ড্রাইভিং সিটের পাশে যে ইয়াটা ডোরটা দেখেন, রেড ওয়াইন কালার ডোর, রেড ওয়াইন কালার সিট, ভিতর চমৎকার একটি ইন্টেরিয়র। বিকজ আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, লেদার সিট একদম পুরো চমৎকার একটি গাড়ি, ম্যানুয়াল গিয়ার একটি গাড়ি, গাড়ি আপনার টান সেই রকম টান, সেই রকম টান। আমি যদি একটু সামনে থেকে যদি পিছনের অংশটা আপনাদেরকে একটু দেখাই, বিশাল স্পেস, খুবই চমৎকার একটি গাড়ি। আমি যদি সিলিন্ডার দিকে নিয়ে যাই আপনাদেরকে, ড্যাশবোর্ডটা একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা রেড ওয়াইন কালার ড্যাশবোর্ড। স্টিয়ারিংটা একটু দেখাই, খুব স্মুথ স্টিয়ারিং, একদম এক আঙ্গুলের ইয়েতে একদম পুরা স্টিয়ারিং নড়াচড়া করে। পিছনের দিকে নিয়ে যাই চলুন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পিছনের অংশটা দেখাচ্ছি এখন। ভিতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর, অনেক স্পেস,
ইয়ার্স ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। একটু ভালো করে খেয়াল করে দেখুন, গাড়ি চমৎকার একটি গাড়ি, ম্যানুয়াল গিয়ার একটি গাড়ি, এসি কমপ্লিট। তো চলুন আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি, গাড়িটি স্টার্ট অবস্থায় রেখেছি, অনেকদিন পর গাড়িটা স্টার্ট দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন, গাড়ির ব্যাটারিটি খুব নতুন, হ্যামকো ব্যাটারি। খুব ভালো করে খেয়াল করে দেখুন, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ভালো করে খেয়াল করে দেখুন ভিউয়ার্স, বনারটা খেয়াল করে দেখুন ভিউয়ার্স ভালো করে। তো ভিউয়ার্স চলুন আমি আপনাদেরকে এবার প্রাইস নিয়ে কথা বলি আপনাদের সাথে। তো ভিউয়ার্স আমি এখন আপনাদের সামনে প্রাইস নিয়ে কথা বলবো। তো প্রাইস নিয়ে কথা বলার আগে বলতে চাই, গাড়িটির ডিটেলসটা একটু বলে নেই। গাড়িটির মডেল হলো 90 আর রেজিস্ট্রেশন 98। এটা অ্যাটলিস্ট 8 ইয়ার্স পেপার্স ফেইল আছে। তো গাড়িটির এসি টেসি সব আপডেটেড আছে, চারটা চাকা ভালো কন্ডিশন আছে, ভিতরে ইন্টেরিয়র খুব ভালো কন্ডিশন আছে। গাড়িতে কোনো আপনিতে আপনি যদি এভাবে নিয়ে ইচ্ছে করলে চালাতে পারবেন, যারা মডিফাই করতে চান তারা ইচ্ছে করলে মডিফাইও করে নিতে পারবেন। তো গাড়ির টোটালি পেপার্স ফেইল ছাড়া গাড়িটির সব গাড়ির আপটুডেট অবস্থায় আছে। গাড়ির ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো আছে, গাড়ির চারটা চাকা ভালো আছে, সামনে পিছে বাম্পার লাগানো আছে। যারা মডিফাই করতে চান তারা মডিফাইও করতে পারবেন, যারা আপনারা এমনিতে নিয়ে চালাতে চান তারা এমনি নিয়েও চালাতে পারবেন। যারা আমি মনে করি যারা গ্রামে অথবা ইউনিয়ন পরিষদ উপজেলাতে যারা ক্ষমতাশালী লোক আছেন তারা ইচ্ছা করলে এইভাবে নিয়েও চালাতে পারেন, যদি আপনারা মনে করেন। আমি মনে করি তাদের জন্য এটা তো বেস্ট একটি গাড়ি, খুবই একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তো আমি আপনাদেরকে এখন প্রাইস নিয়ে কথা বলবো। এটি অনলি 1,05,000 টাকা, অনলি 1,05,000 টাকা। তো আপনারা সামনাসামনি এসে গাড়িটা দেখলে আমি মনে করি গাড়িটা আরো বেশি চোজ হবে। তো আজকে মতো এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি রাজীব হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।